মেহেরপুরের গাংনীতে 15 কেজি রূপা সহ 2 জন পুলিশের হাতে আটক। বিডি স্টার টিভি নিউজ তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন মেহেরপুর জেলা প্রতিনিধি এম এ লিংকন। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। মেহেরপুরের গাংনীতে 15 কেজি রূপা সহ 2 ব্যবসায়ীকে আটক করে গাংনী থানা পুলিশ। আটককৃতরা হলেন তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চক কল্যাণপুর গ্রামের শওকত আলীর ছেলে রানা বয়স 33 ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ বয়স 29। বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর সকাল 7টার দিকে গাংনী উপজেলার করমদি মাঠপাড়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, করমদি মাঠপাড়া নামক স্থান দিয়ে মোটর সাইকেল যোগে রূপা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার রাফিউল আলমের নির্দেশে বামন্দি পুলিশ ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত মোটর সাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে রাখা 15 কেজি রূপা সহ 2 জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত হিরো হোন্ডা ব্র্যান্ডের একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।